আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, শোনা যায়। ঠিক আছে, তাহলে তো অসুবিধা নেই। আজকে আমরা শুরু করব ডে ফাইভ। আজকে শুক্রবার, সময় কম নিব এবং ছোট্ট একটা ক্লাস। আজকে আমাদের ক্লাস মোর দেন 20 বা 25 মিনিটস হবে, এর বেশি হবে না আজকে। আর ছোট্ট ক্লাস হয়ে ইম্পর্টেন্টের দিক থেকে অনেক বড়, অনেক বেশি বলতে পারেন। এটা আমি একটা প্ল্যানটা আসলে খুব আহামরি কোনো প্ল্যান না, একটা ম্যাথমেটিক্যাল হিসাব, ছোট্ট একটা ডাটা শিটে করা আছে, ওইটাকে একটু ব্রিফ করবো আপনাদের সামনে, যাতে যে লেভেলই হন না কেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, সেটার একটা সঠিক কি কি করতে হবে, ওই ম্যাথমেটিক্যাল যে অ্যান্সার গুলো আসবে সেটা ধরে আপনি আপনার প্ল্যান ব্যবসা সাজাতে পারবেন। এটা হবে, এই জন্য বলছে মার্কেটিং বা টাকার প্ল্যান। এবং এই সেম অ্যাজ ইট ইজ প্ল্যানটা আমরাও আমাদের জন্য কাজে লাগাবো। আমরা যেরকম শুরু করব, আপনারা আপনাদের ক্ষেত্রে যখন নিজেরা অ্যাপ্লাই করবেন এভাবেই আপনারা করবেন। আচ্ছা, তাহলে আমাদের শুরু করে দিই বিসমিল্লাহ। বলবে আজকে আমাদের ডে ফাইভ, মার্ক ফেসবুক দিয়ে 1 লক্ষ টাকার মার্কেটিং প্ল্যান। এখানে 1 লক্ষ টাকা বা হয়েছে আপনি 50,000 করেন, 2 লাখ টাকা করেন, 10 লাখ টাকা করেন, আর 20,000 টাকা করেন, এটা ইস্যু না। আপনি যেটাই সেট করবেন সেটার অ্যান্সারই ওটা পাবেন, সেই অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে ব্যবসা করার জন্য। আমাদের আলোচ্য সূচি আজকে কি আছে? মাইন্ড সেট আপের ধারাবাহিক পর্ব, আজকে হাদিস থেকে নেওয়া 2টা বাণী, আর হোমওয়ার্ক নিয়ে আলোচনা। হোমওয়ার্ক আমি দিয়েছিলাম, সেটা করেননি কেউ, মেবি, যাই হোক সেটা নিয়ে আফসোস নেই। এটা আমি তো বলেছি আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাবো, কে করবেন আর কে করবেন না সেটা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি। এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই, কারণ এটা আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনাদেরকে হোমওয়ার্ক দিই। আমরা এখানে ভুল ত্রুটি থাকলে আমরা এখানে চেষ্টা করবো আপনাদেরকে ইম্প্রুভ করার, আর যদি কারো কোনো কিছু না থাকে, হোমওয়ার্ক না থাকে, তাহলে এটা কিছুই করার হবে না, কাকে কি সাজেশন দেওয়া যায়। আচ্ছা, ফেসবুক দিয়ে 1 লক্ষ টাকা মার্কেটিং প্ল্যানটা শেয়ার করা। তাহলে মাইন্ড সেট আপ নিয়ে কথা বলি আগে। প্রথমে মাইন্ড সেট আপ হলো, আজকে মাইন্ড সেট আপ সিরিজ নাম্বার 3, কিন্তু প্রতিদিন 2টা করে দেওয়ার চিন্তা আছে, যদি কোনো কোনো দিন হয়তো একটাও দেওয়া হবে। আজকে 2টা, এখানে কোরআনের উদ্ধৃতি দেওয়া আছে, কোরআন শরীফ উল্লেখ রয়েছে, হে মোমিনগণ, তোমরা সত্যের সঙ্গে অসত্যের মিশ্রণ ঘটাবে না, জেনে শুনে সত্য গোপন করো না। এরপরে আছে, ব্যবসায় বাণিজ্যে তথা জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা রক্ষা করে চলা ফরজ, মন্দ জিনিস ভালো বলে চালিয়ে দেওয়া, ভালোর সঙ্গে মন্দের মিশ্রণ ঘটিয়ে ধোকা দেয়া, ওজনে নিজের স্বার্থ রক্ষায় কম বেশি করা, বেশি দামি বস্তুর সঙ্গে কম দামি বস্তু বা অন্য কোনো ভেজাল মিশিয়ে খাঁটি জিনিসের চড়া দামে বিক্রি করা প্রতারণা। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে হাদিস শরীফে পরিষ্কার ঘোষণা, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যে প্রতারণা করে, পণ্যে ভেজাল মেশায়, সে আমার দলভুক্ত নয়। মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 7। এটা হলো আমাদের যেহেতু ব্যবসা নিয়ে এই ক্লাসটা হচ্ছে, আমরা ব্যবসা করতে যাচ্ছি, হয়তো আমাদের প্রোডাক্ট বই বা সামনে অন্য কোনো প্রোডাক্ট অ্যাড হবে, আপনাদেরও হয়তো কারো ক্ষেত্র বিশেষে ভিন্ন ধরনের প্রোডাক্ট হইতেই পারে, স্বাভাবিক। তো যে যেটা নেই করি না কেন, এই কোরআন শরীফের উদ্ধৃতি এবং হাদিস শরীফের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে, এটা সবাইকে আমাদের মাইন্ড সেট আপের মধ্যে গেঁথে নিতে হবে, যে এর বাইরে আমরা করতে পারবো না অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ সত একটা অনেস্ট ম্যান হিসাবে। এটা শুধু মুসলমানদের জন্য দিক নির্দেশন এমন না, গোটা মুসলিম জাতি বলেন, গোটা গোটা মুসলমানের জন্য বলেন, গোটা অন্য জাতির ক্ষেত্রে বলেন, এটা গাইডলাইন একটা, যে আমরা যে যে ধর্মের হই না কেন, এটার বাইরে যাওয়া কেন আমি যাব। কারণ হলো আমি একটা ব্যবসা করতে যে আমি যদি আমার ক্লায়েন্টের সাথে প্রতারণা করি, আলটিমেটলি দিন শেষে আমি তো প্রতারণার সাথে একসঙ্গে, আমি অন্য কারো দ্বারা ধোকায় ক্ষতিগ্রস্ত হব। তো যাই হোক, নিজে কে কি করছে না করছে ওটা ব্যাপারে কাউকে জিজ্ঞাসিত করা হবে না, আমরা কে কতটুকু কোন অবস্থা থেকে নিজে কতটুকু সততা রাখবো, সৎ থাকার চেষ্টা করবো, সেটা হলো আসল কথা, এটা আমরা চেষ্টা করব। 2 নম্বর হলো, ব্যবসা বাণিজ্য সকল অবস্থায় চাপে পড়ে, প্রেশারে পড়ে, প্রলোভনে, এরকম না, ব্যবসা বাণিজ্য সকল অবস্থায় বৈধ পন্থায় হতে হবে, অর্থাৎ সেখানে কোনো রকমের ধোকাবাজি, ভেজাল, ফাঁক ফোকর থাকতে পারবে না, সোজা কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম উপার্জন হলো কল্যাণকর বেচা কেনা। তাই আমরা এই 2টা, যেটা কোরআন হাদিসের 2টা উদ্ধৃতি দেয়া আছে, আমাদের মাইন্ড সেট আপ এইটা আজকের পর্বে, আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে এই 2টা আমরা আমাদের মাইন্ড সেট আপের মধ্যে হয়তো লিখে রাখবো বা সেট করে রাখবো, এর বাইরে আমি আমাদের ব্যবসা পরিচালনা করব না। আচ্ছা, তাহলে আমাদের পরের স্লাইডে যাচ্ছি, হোমওয়ার্ক ফ্রাইডে। আজকে আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, ক্রিয়েট 1 ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা গত
বৃহস্পতিবার যে বুধবার যে ক্লাসটা করেছিলাম ওখানে বলেছি যে আমরা ওই লাইভে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছি, যে প্রোফাইলের আন্ডারে কিভাবে করতে হয় ছোট্ট ছোট্ট কাজ, সেখানে একটা অ্যাড অ্যাকাউন্ট করা কিভাবে করতে হয় সেটাও দেখিয়েছিলাম, এবং একটা বিজনেস পেজ আমরা হয়তো দেখাইনি, কিন্তু বিজনেস পেজ মানে আপনি যে এমনি নর্মাল যে পেজটা খুলবেন ওইটাই ব্যবসায়ী নাম দেখোবাটা। তো এই তিনোটা আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া ছিল, কিন্তু আমার কাছে ক্লাস শুরুর আগ পর্যন্ত আমার টিম আমাকে ইনফর্ম করেছে কোনো ব্যক্তি এ ধরনের কোনো কিছু করে দেননি বা গ্রুপে জমা দেননি। তো যাই হোক, এটা আপনাদের জন্য কোনো পানিশমেন্টও নাই, কিছুই নাই, কিন্তু এই যে আমরা এই কাজগুলো করি না, মুখে মুখে অনেক কিছু বলি, এটা করবো ওটা করবো, এটা করতে চাই ওটা করতে চাই ইত্যাদি ইত্যাদি, সবার বড় বড় ভিশন আমাদের মাশাআল্লাহ আছে, কিন্তু কার্যত আমাদের কোনো বাস্তবে ওইটা কাজ করা শুরু করার কোনো অ্যাকশন নাই, ওইটা নিয়ে আমাদের কোনো চিন্তা ফিকির নাই, শুধু আমরা আসি যাই যে যার মতো সময় ব্যস্ততা করে কাটিয়ে দেয়। আচ্ছা যাই হোক, এটা আমরা স্কিপ করলাম, আমাদের কাজ আমাদের কাজটা আমরা দিয়ে যাবো কন্টিনিউয়াসলি, আপনারা কে করবেন না করবেন এটা আপনাদের উপরে, কারণ যথেষ্ট ম্যাচিওর পার্সন এখানে আছেন, কাউকে ইনফ্লুয়েন্স করার মতো আমাদের কোনো ক্যাপাবিলিটিও নেই বা আমরা এটা করতেও চাই না। আচ্ছা হোমওয়ার্ক নামে এটা ফরগেট ইট, এটা ভুলে গেলাম, ফেসবুক দিয়ে 1,00,000 টাকার মার্কেটিং করবেন। এখন মূল আজকের ক্লাসে যেটা আলোচনা সেটার মধ্যে আসি, আর আমি ক্লাসগুলো এখন 20-25 মিনিট নেবো, কারণ আপনাদের এত বেশি এমার্জেন্সিটাও নাই, আপনাদের কোনো গুরুত্ব নাই, কিন্তু আমি আমার যেটা কমিটমেন্ট দেওয়া আছে বা আমি যে কারণে আপনাদেরকে এখানে এঙ্গেজ করার কথা ছিল আসার কথা ছিল সেটা আমি বলে দিয়েছি, সেটা আমি আমার ক্লাসগুলো রেগুলার বেসিসে করিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা এখানে দেখেন স্লাইডের মধ্যে আছে আপনি কতদিনে কত টাকা ইনকাম করতে চান, কত মূল্যের প্রোডাক্ট বিক্রয় করবেন, কত কমিশন নেবেন, প্রতিদিন কত ডলার মার্কেটিং করবেন ইত্যাদি যাবতীয় বিষয় দিয়ে নিচের লিঙ্কে গিয়ে রেজাল্ট বের করে সে অনুযায়ী ব্যবসা শুরু করার প্রস্তুতি নিন। একবার সোজা করা এই যে জিনিসটা করেছি, কারো কারোর কাছে এটা সিম্পল হতে পারে, এজ এ বিগিনার এত নতুন হিসেবে আপনার জন্য একটা আমি কি বলবো এটাকে, নিজের কাজে নিজে ওটা বলে লাভ না, এটা ভ্যালুয়েবল একটা জিনিস যেটা অনেক সময় ব্যয় করে এফোর্ট ব্যয় করে চিন্তা চেতনা হয়তো আমরা এটা আমি যেটা করছি এটা একদিনে হয়নি, এটা অনেকদিন করা, ব্যবসার সাথে শরীর খাওয়া, নিজে অনেক ট্রেন আপ করা, নিজে ট্রেনিং করা, অন্যের কাছ থেকে শেখা ইত্যাদি মিলায়া এইভাবে আমি গুছাই দিয়েছি আপনাদের জন্য, যার যেটা শিটটা লাগবে শেয়ার করা থাকবে, এই শিটে নিজের এটা একটা ক্যালকুলেশন করতে পারবেন, এইভাবে খুবই সহজভাবে ক্যালকুলেশন করার আমার আমিও তো অনেকের দেশে বলেন দেশের বাইরে বলেন ইউটিউবে বলেন অনেকগুলো আমি গুগলে গবেষণা রিসার্চ বা ভিডিও দেখা, কিন্তু এই যে আমি যেটা সাজিয়েছি এভাবে মানে খুব সুন্দর করে গুছানো নাই আর কি, একেবারে একজন বিগিনার মানুষ যদি এটা শিটটা মেনটেন করে চলেন এবং ওই অনুযায়ী আপনি ব্যবসাটাকে সাজাবেন বা পরিকল্পনা করবেন বা প্ল্যানিং করবেন, আমরা এটা ধরে আপনাদের পরবর্তী যে নেক্সট ক্লাসগুলো আমরা আমাদের প্ল্যানিং এভাবেই করবো, আপনারা আপনাদের শুধু প্রোডাক্টটা চেঞ্জ হবে, আপনাদের প্রফিটের চিন্তা চেঞ্জ হবে, ব্যবসার মাইন্ড সেট আপ চেঞ্জ হবে, কে কত করবেন না করবেন সেই শিটটা মেনটেন করে হবে, ছোট্ট একটা শিট কয়েকটা মাত্র রো আছে। তা আমরা শিটে চলে যাচ্ছি সরাসরি, শিটটা এই স্লাইডে দেওয়া আছে, আপনারা এখান থেকে ঢুকতে পারবেন, জিমেল লগ ইন থাকলে হবে, আপনারা ভিউ মোডে দেওয়া আছে, কপি করে আমি যদি এটা একটু নিয়ে যাই, আমি যদি এখানে একটু ওপেন করি এরকম শিটটা, আপনারা কি করবেন যেহেতু এটা ভিউ মোডে দেওয়া আছে তাই না, আপনারা এখান থেকে কোনো এডিট করা দরকার হবে না, আপনারা এই যে এখানে আমি যেভাবে দেখিয়ে দিই এই আরোতে এসে বা পুরোটা আপনি সিলেক্ট করবেন, কপি করে জাস্ট আপনি এক্সেল শিট বলেন অথবা আপনার যে গুগলের ডক্স ইয়ে আছে এক্সেল শিট আছে গুগল ড্রাইভের সেই শিটের মধ্যে পেস্ট করে পরে ফর্মুলা সহ চলে আসবে, আপনাদেরকে এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না। তো যাক আমি এটা এখন বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাজটা কি, ফেসবুক দিয়ে 1,00,000 টাকা মার্ক বলছে 1,00,000 টাকা, এটা আপনার ডিজায়ার কত আপনার এক্সপেকটেশন কত এটা আপনি নিজে ঠিক করে নেবেন। প্রথমে এখানে স্টারিক দেওয়া আছে, নিচের 5টি ঘরে আপনার পছন্দ অনুযায়ী তথ্য দিন, এখানে আপনার উপর ছেড়ে দেওয়া হয়েছে, আর এই 5টা ঘরে শুধু চেঞ্জ করবেন, আর অন্য কোথাও হাত দেওয়া দরকার হবে না, কারণ হাত দিয়ে ফরম্যাটিং নষ্ট হবে বা আপনার মানে আর মূল কথা এই 5টাই হলো মেন ঘর, বাকি এই 5টা ঘরের উপর সংখ্যার উপর ডিপেন্ড করে বাকি অ্যান্সারগুলো অটোমেটিকলি চলে আসবে তাই তো। তা আপনি কি করবেন, আমি আমাদের এটা ধরেন আমি নিজের কথা বলতেছি বা আপনাদেরকে টার্গেট করে যে আমরা একটা কোর্স করবো যে আমরা 0 থেকে 1,00,000 টাকা সেল করার জন্য, তো অনলাইনে আমরা সবাই এক জায়গা হয়েছি এবং এটা করবো এক পর্যায়ে কোনো ধাপে ধাপে একটা একটা এইভাবে আমরা লাইভে করবো। তো প্রথম 1 নম্বর এই 5টা ঘর, 1, 2, 3, 4, 5টা ঘর ঠিক আছে, এখানে বলছি আয়ের লক্ষ্যমাত্রা কত, তা আমার তো এখানে দেওয়া আছে 1,00,000 টাকা, আমাদের এখন অনলাইনে শুরু হয়নি 0 থেকে আছে কিন্তু আমাদের টার্গেট হলো 1,00,000 টাকা। তারপরে কতদিনের মধ্যে লক্ষ্য পূরণ করতে ইচ্ছুক, আমি আর একটু বড় করি তাই দেখতে মনে সুবিধা হবে, কতদিনের মধ্যে লক্ষ্য পূরণ করতে ইচ্ছুক আপনি, এখন আপনি আমি তো 30 দিনে দিয়েছি 1 মাসের একটা প্ল্যান। তারপরে বলছি পণ্য প্রতি বিক্রয় মূল্য, এখন রেড কভার এটা করা আছে,
প্রতিটা পণ্য আপনি কত টাকা বিক্রয় মূল্য নির্ধারণ করতে চান, কারণ আপনার প্রোডাক্ট আপনি তো ভালো জানেন, তাই না? সেটা এখানে এই সংখ্যাটা এখানে দিবেন, প্রতিটা পণ্য হতে কত শতাংশ বা পার্সেন্টেজ মুনাফা করতে ইচ্ছুক। যে 100 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করবে, আপনাকে প্রফিট 20 টাকা নিবে না 25 টাকা নিবে না 30 টাকা, এটা তো আপনার উপর ডিপেন্ড করে বা প্রোডাক্টের উপরও ডিপেন্ড করে। পণ্য প্রতি কত শতাংশ ফেসবুক অ্যাড কমিশন, অ্যাড ফেসবুক অ্যাড হইতে পারে, ধরুন আমি আপনাদেরকে কমিশন দেব সেটা হইতে পারে, মার্কেটিং সহ আনুষঙ্গিক খরচ আরো কত কিছু আছে না, সাথে ন্যাস্টেজ অনেক কিছু আছে, সবকিছু মিলে আপনি একটা ধরেন যে ওই প্রোডাক্টে বা প্রতিটা পণ্যের জন্য আপনি কত শতাংশ কস্টিং হচ্ছে মার্কেটিং পারপাস বা আনুষঙ্গিক যে খরচটা, এটা হবে ধরুন সেটা। শুধু আপনি পার্সেন্টেজ এখানে অটো দেওয়া আছে, আপনি 10 দিয়ে হবে, বাকি পার্সেন্টেজে কনভার্ট হবে। এখন এটা আমাদের সাজানো আছে, আমি আবার সংখ্যা চেঞ্জ করে করে দেখাবো। তাহলে আমরা যদি 1 লক্ষ টাকা টার্গেট থাকে 30 দিনে ইনকাম করার, এবং আমার প্রোডাক্টের প্রাইস দিতে হয় 750 টাকা, তাহলে এবং ওই 750 টাকা সেল করে আমি 15 টাকা বা 15% 750 টাকায় আমি প্রফিট করতে চাচ্ছি, এটা নিজে নিজে স্থির করেছি। আমি চাইলে এখানে 20ও দিতে পারি, যার একটু বেশি কমিশন হবে, কিন্তু আমি তো বলেছি ব্যবসা দুইভাবে, একটা হলো আমি ব্যবসা করব অন্যর জন্য যেন জুলুম না হয়, আমি এমন ব্যবসা করব না যেটা ডাকাতি হয়। দুইটা কনসেপ্ট, একটা ডাকাতি করা সেটাও করতে পারবেন, কেউ ঠেকাবে না, আর একটা হলো অন্যর জন্য যেন জুলুম না হয়, যেটা লেভেল স্ট্যান্ডার্ড, যেটা আপনি করলে এটা আপনার জন্য সহনীয় হয়, অন্যর জন্য তো তাই হবে, তাই তো? তো এটা মাথায় রাখা। তা আমরা ধরেছি 750 টাকায় 15% আমরা নিব, আবার সাথে আবার এমনিতে 10% হাবি জাবি খরচ আছে, অ্যাড বলেন, মার্কেটিং বলেন, কমিশন বলেন, আরো আনুষঙ্গিক অনেক খরচ থাকে। তাহলে এমনিতেই 750 টাকায় 25% কিন্তু চলে যাচ্ছে, এটা কস্টিংটা প্রোডাক্টের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, এরপরেই না আমাদের বেচা কেনার প্রফিটের হিসাব কিতাব করা। তো যাই হোক, এটা আমি আমার মতো বসিয়েছি যে 1 লক্ষ টাকা আমার 30 দিনে আর্ন করতে হবে ইনশাল্লাহ। এটা ধরেই কিন্তু আমরা ক্লাসগুলো শেষ করবো 90 ডেজ, এবং আশা করি ইনশাল্লাহ এটা তো আমরা অ্যাচিভ করার লক্ষ্যে আগাবো। এখন আল্লাহ তালা যেটা যেটা দেন, 1 লক্ষ হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য মাত্রা এটা 30 দিনে। আচ্ছা, এইটা দেওয়ার পরে বাকি আমাদের কিছুই করতে হবে না। পরে কি বলা হয়েছে, নিচের 12টি ঘরে প্রাপ্ত ফলাফল মনোযোগ সহকারে দেখুন এবং সে অনুযায়ী ব্যবসা শুরু করার প্রস্তুতি নিন। আপনার এইটা হবে, এই মাত্র কয়েকটা সংখ্যা দিবেন, 5টা জিনিস, এবং সেই অনুযায়ী আপনার বাকি 12টা পড়া শুরু করুন। প্রথমটাতে আছে আপনাকে পণ্য বিক্রয় করতে হবে কত টাকা টোটাল। আপনি যদি 1 লক্ষ টাকা প্রফিট করতে চান, 750 টাকা যদি প্রতি প্রোডাক্টের মূল্য হয়, তাহলে আপনাকে 6,66,667, এখানে যে ডটের পর যে আমরা দশমিক থাকে এগুলো আমরা অ্যাটাচ করে দিয়েছি, অ্যাডজাস্ট করেছি, দশমিকটা বাদ, তাই 6,66,667 টাকা যদি আমি প্রোডাক্ট টোটাল বিক্রি করতে পারি 30 দিনে, তাহলে আমি আমার 1 লক্ষ টাকা অ্যাসেপ করার জন্য সহজ হবে আমার পক্ষে। প্রতিটি পণ্যের ক্রয় মূল্য তাহলে আমাকে নির্ধারণ করতে হবে। এখন একটা বিক্রয় মূল্যকে রেড কার মার্ক করেছি, ক্রয় মূল্যকে রেড মার্ক করছি, এবং দুইটা দেখেন নীল কালারে দুইটা আভা দেওয়া আছে, এই দুইটা এটার সাথে এটা রিলেট করা আছে। তাহলে দেখা যাচ্ছে আমার ওই প্রোডাক্টের অবশ্যই 563 টাকার উপরে পারচেস রেট হওয়া যাবে না। আপনার অন্য, আমি তো হয়তো আমার বই বিক্রি করি, কথার কথা এখানে আমি অন্য একটা অর্গানিক ফুড যদি চিন্তা করি, যে অর্গানিক ফুডের 1 কেজির দাম অথবা আধা কেজির দাম 750 টাকা, এটা এটা কিন্তু বিক্রয় মূল্য আমি নির্ধারণ করেছি, যেটা আমি কাস্টমারের কাছে বিজ্ঞাপন যখন দিব তখন এখানে লেখা থাকবে 750 টাকা। এখন আপনি এটা বলতে পারেন যে 750 টাকা 1,000 টাকা দাম ছিল, 25% কমিশন করে 750 টাকা হয়েছে, ব্যাপার হলো এরকম, যদি আপনি ওইটাতে কিন্তু 750 টাকা বিক্রয় মূল্য, এটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে যদি আপনার প্রফিটটা ওই অনুযায়ী নিতে চান। এখন আপনি আবার 1,000 টাকা ধরে যদি চিন্তা ভাবনা করেন, সেটা না, যে আমার বিক্রয় মূল্য 750 টাকাই হতে হবে, সে কমিশন বাদ দিয়ে প্রোডাক্টে কত দেখাবেন আর কত প্লাস মাইনাস করবেন, কিন্তু বিক্রয় মূল্য 750-এর নিচে আসা যাবে না। তাহলে এইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে প্রতিটি পণ্যের ক্রয় মূল্য আমাকে 563 টাকার মধ্যে পারচেস করতে হবে, অথবা ম্যানুফ্যাকচার যদি নিজেই করি এটার বেশি কস্টিং দিতে না পড়ে। এরপরে দেখেন প্রতি পণ্য হতে মোট লাভ কত টাকা হবে। আমি যদি একটা প্রোডাক্ট 750 টাকায় বিক্রি করি, 15% লাভে এবং 10% মার্কেটিং কস্ট বাদ দিই, তাহলে 113 টাকা করে পাবো। 750 টাকা একটা প্রোডাক্ট যদি আমার বিক্রয় হয়, তাহলে সেখান থেকে আমি 113 টাকা প্রফিট পাবো। এরপরে আপনাকে পণ্য বিক্রয় করতে হবে কয়টা মোট, এই 1 মাসে 889টা বিক্রয় করতে হবে, এবং আপনি এখন হিসাব করেন প্রতিদিন কয়টা বিক্রি করে, মাসে তো আমাকে বিক্রি করতে হবে 30 দিনে 889টা, গড়ে প্রতিদিন আমাকে বিক্রয় করতে হবে কয়টা, গড়ে আপনাকে প্রতিদিন বিক্রয় করতে হবে 30টা। তাহলে প্রতিদিন যদি 30টা বিক্রি করতে হয়, তাহলে আপনাকে কত টাকার সেল করতে হবে, 22,222 টাকা সেল করতে হবে।
আপনার তাহলে এখন মাথায় এখন টেনশন ঢুকে গেল যে আমাকে প্রতিদিন প্রায় 22,000 23,000 25,000 এইরকম আশেপাশে এই অ্যামাউন্টটা বিক্রি করতে হবে এবং মোটামুটি 30টা পণ্য বিক্রয় করতে হবে। এখন এটা 30টা পণ্য বা 22,000 টাকার সম পরিমাণ বিক্রয় করতে গেলে আপনাকে আবার কস্টিং এ চিন্তা করতে হবে কেমন হবে সেটাও দেওয়া আছে। পণ্য প্রতি সম্ভাব্য, কারণ এটা কস্টিং বাড়বে কমবে, পণ্য প্রতি সম্ভাব্য মার্কেটিং খরচ টাকায় হবে পার ডে 75 টাকা, এটা হলো মূল কথা। একটা যেটা আপনি 750 টাকাতে বিক্রি করতেছেন ওটার মাথায় রাখতে হবে 75 টাকার বেশি খরচ যাতে আমাদের না হয়, এটা হলো মেন কথা। এটাকে যদি আমি ডলারে কনভার্ট করি তাহলে $20 হবে। এখনকার যদি আমি 110 টাকা অ্যাভারেজ ধরি সবকিছু, মনে করেন ডলারে 107-8 টাকা 9 টাকা বিক্রি হয়, সাথে 15% যদি ভ্যাট ট্যাক্স না থাকে সেটা যোগ হয়, আরো আমাদের যারা অন্য এজেন্সি তারা কিছু 5 টাকা 10 টাকা ডলারে বেশি নেয়। আমি ধরলাম যে নিজের অ্যাড ক্যাম্পে নিজেই করতেছি, কোনো এজেন্সির কাছে দিচ্ছি না, বা আমার ট্যাক্স আর আইডি দেওয়া আছে, 100 ব্যাংকের যেটা রেট আছে আমি ওইটাই খরচ করলাম, তাই 110 টাকা হিসাব করে এখানে ধরা আছে। আপনি আপনারটা এখানে বসিয়ে নেবেন। পণ্য প্রতি সম্ভাব্য মার্কেটিং খরচ টাকায় হচ্ছে একটা পণ্য বিক্রি করার জন্য 75 টাকা, বা টাকায় ডলার হয়ে $20 করে খরচ করতে হচ্ছে এখানে। এরপরে প্রতিদিন তাহলে আমার কেমন খরচ হচ্ছে সেটাও টাকায় আসতেছে প্রায় 2,222 টাকা এবং ডলারে আসতেছে $20 করে পার ডে। আমাকে বুস্টিং করতে হবে $20 ক্যাম্পেইনের জন্য খরচ করতে হবে, এবং আপনার নির্ধারিত দিন অনুযায়ী মার্কেটিং খরচ। আমার তো 30 দিন টার্গেট, আপনার 25 দিন হতে পারে, আপনার 10 দিনও হতে পারে, কোনো কোনো ক্যাম্পেইন আপনি 1 সপ্তাহের জন্য চালাইতে হতে পারেন, কারণ এটা তো ভ্যারিড, এটা ঠিক নাই যে 30 দিনে সবকিছু হবে এমন নয়। এটা 7 দিনের জন্য প্ল্যান হতে পারে, 10 দিনের জন্য হতে পারে, 15 দিনের জন্য হতে পারে, টাকার ফিগার চেঞ্জ হতে পারে, যাই হোক না কেন, এটা হলো দিন শেষে আমরা যেটাই করবো সেটা আমাদের এখানে থাকবে। তো যাই হোক, এখন সে অনুযায়ী আমাকে তাহলে আমার 30 দিন আমাকে মোট 66,000 টাকার আমাকে কি করতে হবে, আমাকে ক্যাম্পেইনের জন্য টাকায় খরচ করতে হবে, অথবা $606 ওই মাসে, পুরো মাসে আমাকে ব্যয় করতে হবে। এইভাবে যদি আমার প্রত্যেকটা চিত্র এখন আমি একটু চেঞ্জ করে দেখাই, এখন আমি ধরি আমার আয়ের লক্ষ্যমাত্রা 50,000 টাকা, এজ এ বিগিনার ধরলাম যে 50,000 টাকা আমি আয় করতে চাই, তাই আমি যদি 50,000 টাকা দিই এবং আমার টার্গেট হলো 30 দিনে থাকুক, আমার প্রোডাক্টের মূল্য ধরেন কথার কথা 500 টাকা, 500 টাকা, এবং আমি চাচ্ছি এটাকে আমি 20% কমিশন নেব আমি আমার নিজের জন্য, এবং বিক্রয় এখানে আমি 15% মার্কেটিং এ খরচ করবো, বাস 5টা তথ্য, আর কোনো কিছু লাগবে না। তাহলে আপনাকে রিজার্ভ দেখেন বাকিটা আসে, আপনাকে 2,50,000 টাকার প্রোডাক্ট সেল করতে হবে এবং প্রত্যেকটা প্রাইস 325-এর ক্রয়, মানে ক্রয় মূল্য আপনাকে ধরতে হবে। 500 টাকা যদি প্রোডাক্ট বিক্রি করেন, 325-এর মধ্যে পার্চেজের দাম যেন হয়, বা আপনি যদি ম্যানুফ্যাকচারার হন তাহলে যেন 325 টাকার উপরে কস্টিং না যায়, আর যদি যায় তাই ওই অনুযায়ী আপনাকে উপরে ফিগার ঠিক করতে হবে। আপনি আগেই ক্রয় মূল্য নির্ধারণ করবেন, আপনাকে বিক্রয় মূল্য নির্ধারণ করেন, ধরেন আপনি বাজার থেকে 300 টাকা দিয়ে কিনছেন, আর আপনি এখন ঠিক করেন যে আপনি কত বিক্রি করতে চাচ্ছেন। আমি ধরুন 300 টাকা দিয়ে কিনেছি, আমি এখন 500 টাকায় বিক্রি করবো, বাস ওকে। তো 500 টাকায় বিক্রি করলে আপনি এখানে হয়তো 10% তখন নিতে হবে যে আমি 10% করতে পারবো, অথবা আমি এখানেও 20% মার্কেটিং দিই, যে আমি 20% মার্কেটিং এ বেশি রাখি, রিস্ক নিয়ে লাভ নেই, 20% আমি কমিশন নিবো, 20% আমি ফেসবুকে দিব অথবা কোনো এজেন্সিকে দিব তাদের অ্যাড কস্টিং এর জন্য। তাহলে আমি যদি দুইটা ছেড়ে দিই তাহলে আলটিমেটলি ওই 300 টাকা আমার পার প্রফিটে ক্রয় মূল্য রাখতে হচ্ছে, এবং প্রতিটা পণ্য থেকে আমি দিন শেষে 100 টাকা লাভ পাবো, এই হলো কথা। এবং তাহলে আমাকে বিক্রয় করতে হচ্ছে কয়টা সংখ্যা, টোটাল আমাকে 500, এখন সে যদি আমার ঘি হই আর বই হই অথবা আমার 3 পিস হোক বা যার যে প্রোডাক্ট হোক নাকি, তাই 500 কোয়ান্টিটি হিসেবে 500টা বিক্রি করতে হবে আমার 30 দিনে, এবং রেগুলার গড়ে প্রতিদিন আমাকে 17 টাকা করে প্রোডাক্ট বিক্রি করতে হবে, তাই তো। এবং গড়ে প্রতিদিন বিক্রয় করতে হবে টাকায় যদি বলি 8,333 টাকা, তাই প্রতিদিন মাথায় রাখতে হবে 8,000 টাকা যেভাবে সেল করতে হবে আর 17টা প্রোডাক্ট বিক্রি করতে হবে। এটার জন্য আমরা কি ক্যাম্পেইন সাজাবো, কি প্ল্যান করবো, কোন অ্যাড সেট করবো, এটা তো আরো ক্লাস আছে। আমাদের প্ল্যান যেহেতু আমরা এটা ধরেই আগাবো, এটা ধরেই আমরা বাকি কাজগুলো প্ল্যানিং, মার্কেটিং, অ্যাড কপি, অ্যাড সাজানো, টেস্ট, অ্যাড টেস্টিং করা, কোনটাতে কি হচ্ছে না হচ্ছে, কখনো আমাদের এটা অনুযায়ী কাজ করবে, কিছুটা এদিক ওদিক নড়চড় হবে, যাই হোক না কেন ওটা তো আমরা অবজার্ভ করবো, আমরা ফলো করবো, কিন্তু এইটা হবে একেবারে যেটাকে বলা হয় রুলস অফ থাম্বস, এটা হবে মূল জিনিসটা। এটা আপনাকে যদি ঠিক রাখতে পারেন তাহলে মোটামুটি আর কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনাকে। তা আমাদের এখন আপনাদের 20,000 টাকা টার্গেট যদি হয়, যে আমি নতুন মানুষ আমি 20,000 টাকা ধরি, বা আমি আপনি যদি মনে করেন এই যে ইউআরএল আসতেছে হাসান ভাই খেয়াল রাখেন, এখন যদি আমাদের যদি এমন হয় যে আমরা 10,000 টাকা চাচ্ছি অ্যাজ এ বিগিনার হিসাবে, আপনি 10,000 টাকা দিবেন বা 20,000 টাকা দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। 20,000 টাকা দিবেন, আপনি কতদিনে করতে চাচ্ছেন এটা, আমি ভাই 20,000 টাকা আমি 15 দিনে একটা ক্যাম্পেইন চালাবো, ওকে করেন, প্রতি প্রোডাক্টের দাম আমরা 1,000 টাকা, ওকে কমিশন নিব, কমিশনে 10% নিব, আবার
অ্যাডও আমি 10% দেবো কথার কথা, বাকিটা আপনি দেখেন কোনোদিন আপনাকে 2 লাখ টাকা সেল করতে হবে, ক্রয় 800 টাকা ধরতে হবে, আর লাভ হবে আপনার 100 টাকা করে, যদি আপনার বাড়ায় নিতে পারেন কোনো অসুবিধা নেই, মার্কেটিং 10ই থাক আপনি বাড়ায় নেবেন, তাই আপনার অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং গড়ে প্রতিদিন কত হবে, প্রতি সম্ভাব্য মার্কেটিং খরচ ডলারে কত হবে, সবকিছু বের হয়ে যাচ্ছে। আপনি যদি ডলারে রেট চেঞ্জ করতে চান, আপনি এখানে কষ্ট করে শুধু 110-এর জায়গায় আপনি দিবেন, যেটা কি হয় 110-এর জায়গায় আপনি 120 বা 30 বা 50 যা দেন আর কি, সেটা ওভাবে দিবেন। যে ডলার যদি এখানে বেড়ে যায় তাহলে 110-এর জায়গায় 120 হয়ে 120 দিবেন, এভাবে আপনি এটা এখানে শুধু এতটুকু চেঞ্জ করবেন, বাকি সব রেজাল্ট ঠিক থাকবে। এই হলো আমাদের মার্কেটিং প্ল্যান গেব, এটা আহামরি কোনো কিছু না, কিন্তু একেবারে গুছানো যেহেতু আছে আপনি কষ্ট করতে হবে। আপনি এইটা করার পরে আমরা নেক্সট ক্লাসগুলোতে কি করব, আমাদের আমাদেরটা ফেরত নিয়ে আসি। আমরা 1 লক্ষ টার্গেট নিয়ে আমরা ব্যবসা শুরু করতে যাচ্ছি আগামী 30 দিন। আমাদের পার প্রোডাক্টের অ্যাভারেজ, আমাদের হয়তো 2টা 3টা প্যাকেজ থাকবে, কোনো প্যাকেজ থাকবে 500 টাকা, কোনোটা থাকবে 750 টাকা, কোনোটা থাকবে 1250 টাকা, কোনোটা থাকবে আপনার 1500 টাকা, বিভিন্নটা আমি অ্যাভারেজ ধরছি 750 টাকার আমাদের ক্যাম্পেইনের প্যাকেজ থাকবে প্রাইসের। এবং আমাদের এখানে ধরছি আমরা 15, মার্কেটিং এ ধরেন 15, দুটাকে সমান সমান করে যদি দিই তাহলে আমাদের এই টার্গেটটা আমাদেরকে আগাইতে হবে, যে আমরা যদি 1 লক্ষ টাকা আর্ন করতে চাই 30 দিনে এবং আমাদের 750 টাকা যদি প্রোডাক্টের প্রাইস হয় তাহলে আমাদের ওই প্রোডাক্টটা কিনতে হবে, 525-এর ভিতরে প্যাক করে ফেলতে হবে। মার্কেটিং এর জন্য 113 টাকা আমার, বাকিটা মার্কেটিং এ খরচ হয়ে যাবে, 113 টাকা করে মার্কেটিং এ খরচ হবে, মানে 50-50, আমি 15% নিয়েছি আর 15% আমি কমিশন হিসেবে বা মার্কেটিং কস্টে ব্যয় করতেছি। এইভাবে করে আমরা ইনশাল্লাহ রেগুলার আমরা যদি কাজ করি তাহলে ইনশাল্লাহ আমাদের লক্ষ্য যেটা আছে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো, কম আর একটু বেশি হবে আর কি। তাহলে আমরা স্লাইডে যাই, এটা আপনাদের কাছে শেয়ার করা থাকবে, আপনারা সে অনুযায়ী কাজ করতে পারবেন। এরপরে এখানে আছে হোমওয়ার্ক, শনিবার আগামীকালকে যেটা দেওয়া আছে আগামীকাল, এই যে সকল শিক্ষার্থীগণ নিজ নিজ পছন্দ অনুযায়ী ব্যবসা শুরু করার জন্য প্ল্যান তৈরি করে গ্রুপে অথবা মেসেঞ্জারে আপনি এটা ঠিক করে আপনি একটা এখানে একটা স্ক্রিনশট দিয়ে আপনি লিখবেন বাংলিশ ইংলিশ যা পারেন, যে আমার প্ল্যান ছিল এইটা, বা আমার আয়ের লক্ষ্যমাত্রা 50,000 টাকা বা 1 লক্ষ টাকা বা 20,000 টাকা, টার্গেট হবো 30 দিন। এবং সোজা কথা, আপনি যদি এটা রেডি করে যদি মোটামুটি দেন, শুধু নাম মাত্র এখানে সংখ্যা বসিয়ে দিয়ে ছেড়েন না, একটু লেখেন, ন্যারেটিভ করেন যে আমি আমার প্রোডাক্ট আপনি দেওয়ার দরকার নেই, কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন জানার দরকার নেই, আমার লক্ষ্যমাত্রা এত, আমি 15 দিন বা 20 দিন বা 1 মাস বা 2 মাসে টার্গেট নিয়েছি, আমার বিক্রয়মূল্য আমি এত ধরেছি এবং মোটামুটি আমি ইনশাল্লাহ এতদিনে এত একটা অ্যাচিভ করতে চাই, এরকম কিছু 3-4 লাইন লিখে তারপরে এই কাজটা করে একটা স্ক্রিনশট দিবেন, তাই বুঝবো না কিছু মানুষ এটা দেখে এবং এটা নিয়ে কাজ করতেছে, জাস্ট এতটুকুই। আর যদি নাও জমা দেন এটা আপনাদের জন্য বাধ্যবাধকতা নেই, এটা আপনাদের স্কিপ করে চলে যেতে পারেন, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এটা হলো আমরা এটা গেব ক্লাস, মোটামুটি আমাদের মেন কথা এতটুকুই, বাড়তি কথা বলবো না, কারণ 20-25 মিনিট ক্লাস নিয়ে লাভ হবে না, কারণ আমি যতটা এফিসিয়েন্সি বা আরো দেখাবো ক্লাস বড় হয়ে আপনারাও দেখেন না, আপনাদের অনেকে বিরক্তি আসে, আমাকে অনেকে বলছেন ভাই একটু ক্লাস ছোট করা যায় কিনা, তো ছোটই করবেন ইনশাল্লাহ, 20-25 মিনিট নিব না। এখন ধরেন আমরা এক ভাই শুধু আমাকে রিকোয়েস্ট করছে ওইটা দেখা, যে ভাই বিজনেস আমি আমার তো ম্যানেজার আছে, তো আমি কিভাবে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করবো আর এক ভাইয়ের বা আমার ফ্রেন্ডের, সেভাবে যদি একটু জাস্ট দেখাই দেন, তা আমি ওই ভাইয়ের প্রশ্ন উত্তর স্বরূপ এটা দেখাই দিচ্ছি। ধরেন আপনার বিজনেস অ্যাকাউন্ট আমরা কিভাবে যাবো, এটা তো মেন প্রোফাইল, তাই তো, এটা মেন প্রোফাইল আছে, আমরা যদি বিজনেস অ্যাকাউন্ট আছে কিনা, আমরা যদি business.facebook.com দিয়ে আমাদের এই বিজনেস ম্যানেজার গুলো এখানে দেখা শো করবে, আমার এখানে আছে ইটিডিপি নামে একটা আছে, আসলে আইএবএ যেটা এই যে এই চিহ্ন যেটা সাথে থাকবে সেটা হলো বিজনেস অ্যাকাউন্ট, এটা আর একটা আছে আমরা যেটা গত ক্লাসে খুঁজেছি বই আছে, এই দুইটা আমাদের বিজনেস অ্যাকাউন্ট, আর একটা মেন প্রোফাইল, দুইটা বিজনেস অ্যাকাউন্ট থাকে, এর আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে সেটা ভিন্ন, তা আমরা আইএবএ এর মধ্যে ইটিডিপি একটা অলরেডি পেজ আছে, বই আছে নিশ্চয় কোনো আমরা পেজ খুলে নিই বা অ্যাড করে নিই, তা আমরা চাচ্ছি ও ভাই একটা পেজ অ্যাড করতে চাচ্ছে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের এগেনস্টে, তবে মনে রাখবেন যে পেজ আপনি ফ্রেন্ডের হোক বা কোনো আরেকটা প্রতিষ্ঠান অ্যাড আপনার কাছে বিজ্ঞাপন করাইতে চাচ্ছে, আপনাকে শর্ত হলো ওই পেজের ওই ভদ্রলোকের কাছ থেকে আপনাকে ফুল এক্সিস যেন দিয়ে দেয়, তাহলে কি হবে আপনি সমস্ত এক্সিস না পাই হতো এখান থেকে আসলে তারা রেড অ্যাড গুলো সাজাতে পারবেন না, ইনসাইড দেখতে পারবেন, অনেক কিছু বিষয় আছে, আমরা এই ক্লাসগুলো করাবো, শুধু আপনাকে একটা বলছি, আপনি ধরুন আমাদের বিজনেস অ্যাকাউন্টে যাচ্ছি আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট শর্ত, খালি বিজনেস অ্যাকাউন্ট খুবই হবে না, অ্যাড অ্যাকাউন্টও আপনাকে আগের থেকে থাকতে হবে। আমরা বিজনেস সেটিং এ যাই, থাকার পরে দেখেন এখানে এই জিনিসটা আসবে, আমি ইউজারকে অ্যাড করতে পারবো, আমি পার্টনার অ্যাড করতে পারবো, অ্যাকাউন্টে যদি আসে আমি পেজ অ্যাড করতে পারবো, আমি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, তাই না? তা আমি পেজে যাচ্ছি, এই পেজের মধ্যে আইএল এর মধ্যে আইএল হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের নাম দেওয়া আছে, ইটিডিপি আমাদের একটা পেজ আছে,
যেটা অলরেডি অ্যাড করা আছে, আমি এখন চাচ্ছি এই আইএলএ অ্যাকাউন্টের বা এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আর একটা করার জন্য, তাই তো? আমি ঠিক আছে, আমি তাহলে এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডার একটা করি, সেটা হলো আমার অ্যাড এ পেজ। আমি অ্যাড এ পেজে যাচ্ছি, এখন ফেসবুকের নাম, ধরুন আমি একটা বই আছে বিওয়াই, অথবা আপনি আইডিও নিতে পারেন, বই আছে এর নাম দিয়ে আপনি চলে আসেন, যেটা facebook.com/ যেটা দেওয়া থাকে সেটা যদি সার্চ করেন এসে যাবে। তো বই আছে, আমি যদি এটাকে ক্লিক করি তখন দেখেন এই যে পাতাটা শো করবে, দেন ওখানে কি বলছে, অনলি পিপল উইথ ফুল কন্ট্রোল অফ দ্য পেজ ক্যান ক্লেম ইট ইন টু দ্য বিজনেস অ্যাকাউন্ট। আপনাকে শর্ত হবে ওই ভদ্রলোকের কাকে বলে দিতে হবে আপনাকে এই এক্সিস এক্সিস দিতে হবে, কিভাবে দিবে না দিবে সেটা আমরা যদি আবার একটু পেজে যাই, বই ভদ্রলোক অনেক সময় নাও জানতে পারে, আপনি তাকে যা বলবেন তোমার পেজে আসো। ধরুন আমাদের এই বই আছে, একটু পেজে যাই, আমাদের এখানে পেজে যাচ্ছি, এখান থেকে আমাদের অনেকগুলো পেজ আছে, আমরা ধরেন আমি আচ্ছা বই আসার কথা বাদ দিই, আমি ধরেন ফ্রেশ পণ্যতে যাচ্ছি, এই ফ্রেশ পণ্য ভদ্রলোকের কাছে আমরা এখন কি করব, যে আমি তাকে বলবো যে এখন তোমার পুরো জিনিস আমাকে দাও। এখন এটা দিতে গেলে ওই ভদ্রলোকের পাসওয়ার্ডটা চাবে, ফাইনাল করতে গেলে আমরা একটু যাই, দেখো আমি একটু আসি, ফ্রেশ পণ্য, ফ্রেশ পণ্য, আচ্ছা ফ্রেশ পণ্য এখানে আছে, এটা হলো ধরেন অন্য ব্যক্তির, এখন তার আমরা কি নিব। এখন আসার পর দেখেন আমাদের এই যে একটা আইডিয়া আছে, আপনি যদি এটা দিয়েও করেন, এটা দিয়ে তো হবেই, এটা নিয়েও কোনো সন্দেহ নেই, এটা নিয়েও যদি হয় আপনি আইডি দিয়েও সার্চ করলে হবে, আমরা আইডি দিয়ে একটু সার্চ করি, এখানে যান অ্যাড এ পেজ, এখানে আসলে পেজের সাইডে তারপর আমরা দিয়ে দেখি আইডিটা এখানে নিচের দিকে হয়, যদি আইডি আমরা সার্চ করি এখান থেকে আসি, চুজে এর আইডি, এক্সিস দেওয়া নাই আসবে না, আমরা কিন্তু যদি নামটা দিই তাহলে সহজেই পাবেন। আপনি যদি ফ্রেশ পণ্যর প্রোফাইলে যাই, আমরা এখান থেকে যদি আমরা একটু দেখি হোম পেজে যাই, এটা আসলে আমাদের মূল পেজ না, এটা আমাদের আর একটা ক্লায়েন্টের, আমরা একটু ওভারভিউতে দেখি, ফ্রেশ পণ্য এটাতে নিয়ে দিই, আমরা এটাতে আসলে কি আছে দেখি, অ্যাড, অ্যাড এ পেজ, দেখেন প্রথমটা যেটা আছে তাই না, এই যে এটাতে আমরা যদি অ্যাড করি ওই সেম কথাই বলবে কন্ট্রোল এক্সিস। এখন উনি যদি এক্সিস দিতে চায় তাহলে আমাদের এই বেচারার কাছে যা তার সেটিংসে যেতে হবে, সেটিংসে আসার পর এখন তার পেজের যে সাপোর্টের ব্যাপারে বলবেন যে আপনার পেজে আপনার একটা আপনাকে আমাকে এক্সিস দেন, আমরা দেখি এই যে পেজ এক্সিস, পেজ এক্সিস দেওয়ার পরে এখন এখান থেকে ম্যানেজে গিয়ে আপনি পিপল অ্যাড করতে পারবেন ফুল এক্সিস দেওয়ার জন্য। এই এই পেজটা যেহেতু আমাদের না, আমি একটা আমাদের নিজেদের পেজ থেকে দেখাই কতটুকু মতো এক্সিস দেওয়া যায়, আমি আমাদের নিজস্ব একটা পেজ থেকে দেখাই তাহলে ভালো হবে, ফুল কন্ট্রোল এক্সিসটা কোথায় থাকে না থাকে এটি একটু দেখেন, বই আছে তে যাই, এটাতে আমরা যদি একটু সেটিংস এ আসি, তারপরে আমরা আসি পেজ এক্সপিরিয়েন্স, পেজ এক্সিস, এখানে দেখেন আমরা অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে আসার পর নেক্সটে যাব, নেক্সটে আসার পর আমি কাকে করতে চাচ্ছি, ওই ধরুন আপনার নিজের আইডিটা এখানে দিবেন অথবা ইমেল দিবেন যেভাবে হোক, আমি আমার ইমেল ধরুন দিচ্ছি কথার কথা, এমডি ইব্রাহিম হোসেন, এখানে শো করবে দেখি কি হয়, এভাবে যদি না দেয় আপনি আইডি দিয়ে সরাসরি সরাসরি বেশি পাবেন, যদি আপনি ডিরেক্ট দেন তাই সরাসরি আর ঝামেলা হবে না, মানে এক নামে অনেকেই থাকে, ইব্রাহিম হোসাইন 86, ও এখানে অর্ডার দেওয়া আছে মনে হয় না, আমি এটাকে ডিলিট করে দিই, ক্যান্সেল ইনভাইটেশন, তাই বুঝতে সুবিধা হবে, আবার যাই, এবার আমার আইডিটা সার্চ দেন, ইব্রাহিম এই যে আসছে এটা আসার পরে দেখেন গিভ এক্সিস, গিভ এক্সিস দেওয়ার পর অ্যালাউ দিস পার্সন টু হ্যাভ ফুল কন্ট্রোল এক্সিস, এটা যদি অন করে দেন, এটা যদি গিভ এক্সিস দেন, পাসওয়ার্ড দিতে হবে, এখন এই যে অ্যাকাউন্ট থেকে দিচ্ছেন সেই অ্যাকাউন্টের আবার পাসওয়ার্ড দিতে হবে, এটা দিয়ে দেন, বাস এটা কনফার্ম করে দেন, এখন এই অ্যাকাউন্ট আমার কাছে একটা নোটিফিকেশন আসবে মেন অ্যাকাউন্টে যে দেবে কি না দেবে, সে যদি এখানে অ্যাকসেপ্ট করে তাহলে অটোমেটিক এটা হয়ে যাবে এবং সে পুরো এই পেজের সমস্ত কন্ট্রোলিং এখানে সে করতে পারবে, সে অ্যাড দেওয়া বন্ধ করা, পেমেন্ট অ্যাথড অ্যাড করা, আপনার এই পেমেন্ট অ্যাকাউন্ট থাকবে সে আর কিছু করবে না, এখান থেকে আপনি তার বিজ্ঞাপনটা চালাইতে পারবেন, এভাবে তার পেজটাকে অ্যাড করতে পারবেন। আর এই কাজগুলো আমরা আরও করবো, অনেকগুলো কাজ করতে হবে আমাদের সামনের কাজগুলোতে, তো এটা নিয়ে পেরেশানি দরকার নেই, জাস্ট আজকে অ্যাড করবেন কিভাবে এটা করে আপনারা কাজ শুরু করতে পারবেন। আচ্ছা তাই আজকে কথা না বাড়ায় আমাদের জুমে একটু যাচ্ছি,
জি ভাইয়া, ফেসবুকে যে নয় পাসওয়ার্ড কি একই দিতে হবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে? না, এরকম কোন, আপনি ফেসবুক বিজনেস অ্যাকাউন্টে খুলতে গেলে আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দেন, কিন্তু ওখানে পাসওয়ার্ড তো বিষয় নাই, পাসওয়ার্ড কেন লাগবে? আপনি মেন প্রোফাইলে ঢুকতে গেলে তো বিজনেস অ্যাকাউন্টে ঢুকতেছেন, এর জন্য আলাদা তো পাসওয়ার্ড লাগতেছে না, কারণ আপনি মেন প্রোফাইল আন্ডারে যেটা খুলবেন এটার জন্য পাসওয়ার্ড কেন লাগবে? ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, একটা বিজনেস ইমেল লাগবে, এতটুকুই লাগবে, পাসওয়ার্ডের কোনো ব্যাপার নেই এখানে। আচ্ছা, একই রকম দেওয়ার পরে অ্যাকাউন্ট খুলতে পারছি না, কেন খুলতে পারতেছেন না হোসেন বিলাল ভাই? আপনার ভিডিওটা আর একটু ভালো করে দেখেন। হ্যাঁ, ভিডিওটা ভালো করে দেখে স্টেপ বাই স্টেপ ওভাবে করেন, আশা করি পারবেন। কোথাও গ্যাপ আছে যার কারণে আপনি পারতেছেন না? কারণ বিজনেস অ্যাকাউন্ট খোলার শর্তই হলো যে আপনি মেন অ্যাকাউন্টে গিয়ে কিভাবে কি লিখবেন, বিজনেস ডট ফেসবুক লিখলেই আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটু ভিডিওটা দেখবেন। হ্যাঁ, একটু স্টেপ বাই স্টেপ বা পজ করে করে দেখেন, তাই ওভাবে করতে পারবেন সহজেই। আমারটা বুঝতে কঠিন হবে, ইউটিউবে আরো অনেক ভিডিও আছে কিভাবে হাউ টু ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আপনাকে আরো আমার চেয়ে সহজভাবে অনেক ভিডিও পাবেন, সেটা দেখতে পারবেন, একটু কষ্ট করতে হবে আপনাকে। নেক্সট ক্লাস করব নাকি কি হবে? আচ্ছা, নেক্সট ক্লাস কবে আর কি নিয়ে হবে? আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস কবে আর কি নিয়ে হবে? অনেকেই নতুন মানুষ এমন কথাবার্তা বলেন যারা ক্লাসের নিয়মিত না। আমাদের শুক্র, শনি এবং সোম এই রুটিন তো আরো অনেকদিন আগেই দেয়, এক সপ্তাহ আগেই দেয়, এবং এইভাবে অলরেডি আমাদের 4টা 5টা ক্লাস রানিং। এরা নতুন হয়তো বা সম্ভবত এটা জানে না, তো জানার দরকার। গ্রুপে একটু আসবেন, ঘুরবেন আগে কি হয়েছে, কবে থেকে শুরু হয়েছে, একটু চোখ কান খোলা রাখা। একেবারে এসে হাত পা ছেড়ে দিয়ে আজকে কি হলো আর কালকে কি হবে এটা না, একটু অ্যাক্টিভ। অনলাইনে জিনিসটা খুবই মানে ঘোরাঘুরি, সময় দেওয়ার জায়গা রে ভাই, আপনি সময়ও দিবেন না খালি রেডিমেড, এরকম না, একটু নিজে কিছু এগারনেস আগ্রহ তৈরি প্রকাশ করেন। ইউটিউবে কোথায় কি আছে, এই গ্রুপে কি করে, এই গ্রুপটা কবে শুরু হলো, এরা কি কি আলোচনা করছে বিগত দিনে, একটু আপনাকে সময় দিতে হবে। একেবারে মানে নিজেকে কোনো সময় না মানে এভাবে না, আপনি শিখার জন্য আপনাকে একটু নিজেকেও পরিশ্রম করতে হবে, আপনাকে আগায় আসতে হবে, তাই না? আল্লাহ সুবহান তাআলা বলছেন, বান্দা যদি এক হাত আগে আসে আমি দুই হাত আগায় যাই। হ্যাঁ, বান্দা যদি একটু হাঁটে হাঁটে পা করে আমি দৌড়ায় যাই। তো এই জিনিসটা তো আউট গিভেন চেঞ্জেস, আপনি খালি আসবেন আর এই যে আমাকে মেসেঞ্জার টিম থেকে বলতেছে সন্ধ্যার পরে কবে ক্লাস হবে, কয়টার সময় ক্লাস হবে, মেসেজ গুলো দেখেন না যে আজকে 9টায় ক্লাস দেওয়া আছে বা 9টা 15তে হবে, মেসেজটাও দেখে নাই, অথচ মেসেজের উপরে সে কমেন্ট করে বসে আছে। এগুলো কেমন, একটু একটু চোখ কান খোলা রাখা। দুনিয়ার ফেসবুক অন্য সময় চালানোর জন্য যথেষ্ট হুঁশিয়ার থেকে লাইকটা দেন, কমেন্টসটা করেন, ওইটা খেয়াল করে দেখেন। একটা ভিডিও মনোযোগ সহকারে খাওয়া দাওয়া বাদ দিয়ে দেখেন, কিন্তু কাজের শিখার জিনিস যেগুলো, যেটা জীবনের একটা কেরিয়ারের ব্যাপার হতে পারে, যেটা লাইফের চেঞ্জের জিনিস হতে পারে, সেই ব্যাপারে একটু অনীহা বেশি আমাদের, মানে গণহারে এই সংখ্যাটা বেশি। খুবই যারা ব্যতিক্রম, যারা একটু নিজের প্রতি খুব নিজের সময়ের প্রতি ভ্যালু দেয়, প্রত্যেকটা সময়ের হিসাব আছে ভাই, এটা আল্লাহ তাআলা আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসিত করবেন। আমরা তো মনে করেন 24 ঘন্টায় দিন রাত কখন ঘুমায় কখন খায় ঠিক ঠিকানা নাই, আজারে আছে হয়তো কারো সাপোর্ট আছে ফ্যামিলি অথবা কারো নাই, একটু একটু অনেকেই আছে কষ্টও করেন কিন্তু টাইম নিয়ে প্রপার হইতে করেন না, এই জন্য নিজের কষ্ট নিজেই বহন করেন, এরকম না। একটু অ্যাক্টিভ হওয়ার মধ্যে অনেক কিছু আছে, স্মার্ট হইতে কাজ করা, ওঠেন অত পরিশ্রম করতেছেন কিন্তু মানে আলসেমি আছে এর মধ্যে, আবার পরিশ্রম প্লাস আলসেমি দুটো এক করে ফেলছেন, এই ব্যক্তিদের জন্য প্রবলেম, কষ্ট করে করে সারা জীবন চলবে। আর একটা হইবে গা যে আমি আমার আল্লাহ সুস্থ রাখছেন, বিদ্যা বুদ্ধি দিচ্ছেন, এটাকে প্রপার কাজে লাগিয়ে একটু কিছু সময় 6 মাস 1টা বছর ভালোভাবে খাতা কলম নিয়ে সময়কে ম্যানেজ করে নিজের সাথে নিজের কমিটমেন্ট করে একটু আগানো, আমি একটা কিছু শিখবো, আমি একটা কিছু জানবো, আমি একটা কিছু করেই ছাড়বো, এভাবে করে মানুষ চেঞ্জ হয়। একেবারে গা ছাড়া দিয়ে যদি চলেন কিছুই হবে না, কেউ আপনাকে ডেভেলপ করতে পারবে না, সম্ভবই না এটা নিজে যদি, আর নিজে যদি চান, কেউ যদি আপনাকে নাও হেল্প করে, আপনি এখন যে বর্তমান জামানা আপনি নিজে থেকে নিজেই পারবেন। আপনি যদি বিলিভ করেন আমি পারবো, অবশ্যই দেখবেন, আপনি ফেসবুক থেকে হোক, ইউটিউব থেকে হোক, গুগল থেকে সার্চ করে হোক, এখন আরো কত টেকনোলজি আছে, আপনি নিজেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবেন। আর যদি আপনি ভাষা দিয়ে থাকেন, আপনাকে একজন মেন্টর যদি সরাসরি প্রেজেন্ট থেকে আপনাকে শেখাইতে চায়, হয়তো বড়জোর যে কজন প্রেজেন্ট আপনার সামনে শিখাবে, পরে আপনাকে আর এটা কন্টিনিউ আপনি করতে পারবেন না, কারণ আপনি তো নিজে থেকে কোনো এফোর্ট দেন নাই। যে কোনো ব্যাপারে নিজেরা এফোর্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি একটা লাখ আপনি যেটা চাচ্ছেন সেটা ইনশাল্লাহ আপনাকে কম আর বেশি আপনি এটার ফলাফলটা দিবেন, কিন্তু চাওয়ার মধ্যে এরকম হয়ে পরে আপনি কিছুই করতে পারবেন না। যাই হোক, এটা হয়তো বেশি বলে ফেলছি, আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।